হাই কাছে বাচ্চারা, আজকে লেকচারে আমরা অম্লত্ব ক্ষারকত্ব দেখব। এখন এই অম্লত্ব ক্ষারকত্ব, এটা দেখতে গেলে তোমরা আসলে বুঝোই না জিনিসটা আসলে কি। চলো একটু দেখে। অম্লত্ব মনে রাখবা, অ্যাসিডের হয় ক্ষারকত্ব আর ক্ষারের হয় অম্লত্ব, মানে যেটা যা তার বিপরীতটাই হয়। ব্যাপারটা কেমন? তো আগে একটু দেখি, অ্যাসিডের অম্লত্ব হয়, অ্যাসিডের অম্লত্ব হয়, সরি অ্যাসিডের অম্লত্ব কেন, অম্লত্ব আর অ্যাসিড তো একই জিনিস, অ্যাসিডের হয় ক্ষারকত্ব। সো অ্যাসিডের হয় ক্ষারকত্ব, ক্ষারকত্ব আর ক্ষারের হয় অম্লত্ব, ক্ষারের অম্লত্ব। ভাই এগুলো আবার কি জিনিস, চলো একটু দেখে। অ্যাসিডের অম্লত্ব এবং অ্যাসিডের ক্ষারকত্ব, ক্ষারের অম্লত্ব। প্রথমত আগে আমরা একটু দেখি অ্যাসিডের অম্লত্ব কি জিনিস। অ্যাসিড এর অম্লত্ব, দেখছো বারবার এই একই জিনিসটা ভুল করছি, অ্যাসিডের অম্লত্ব হয় না, অ্যাসিডের ক্ষারকত্ব হয়, অ্যাসিডের ক্ষারকত্ব। ওকে, এটা কি জিনিস? প্রথমত অ্যাসিড কার সাথে বিক্রিয়া করে? ক্ষারের সাথে বিক্রিয়া করে। এবং স্ট্যান্ডার্ড ক্ষার বলতে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডকে বুঝাই, কারণ সব থেকে সিম্পল ক্ষার, বেশি পাওয়া যায়, অনেক অ্যাভেলেবল এবং কোনো ঝামেলা নাই। তো ধরো আমার কাছে একটা অ্যাসিড আছে, এইচসিএল অ্যাসিড। এই এইচসিএলকে স্ট্যান্ডার্ড ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তুমি যদি বিক্রিয়া করো, এখানে আমরা জানি সোডিয়াম ক্লোরাইড তৈরি করে এবং এখানে পানি তৈরি করে, দেখো সিম্পল, এই বিক্রিয়া কিন্তু সমতাকরণ হয়ে গেছে। সো এইচসিএল একমল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, আমি এখানে একটু ওয়ান দেই, যদিও ওয়ান নর্মালি আমরা দেই না, বাট এখানে দিচ্ছি একটা জিনিস দেখাবো তাই। তুমি যদি সালফিউরিক অ্যাসিড চিন্তা করো, সালফিউরিক অ্যাসিডকে তুমি এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, কারণ ও স্ট্যান্ডার্ড ক্ষার। তুমি দেখো এখানে লবণ তৈরি হবে, কি লবণ তৈরি হবে, সোডিয়াম সালফেট Na2SO4। এই সোডিয়ামের আগে দুই আছে, মানে এখানে একটা দুই হবে আর এখানে 2 মোল পানি তৈরি করবে। দেখো আমি আরেকটা অ্যাসিড নেই, এটা নিয়ে আমি শেষ করবো উদাহরণ দেখানো। আমি ধরলাম তোমার কাছে ফসফরিক অ্যাসিড আছে, H3PO4। এই ফসফরিক অ্যাসিডকে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করো, থ্রি, তখন এখানে কি তৈরি করে, এখানে তৈরি করে হচ্ছে সোডিয়াম ফসফেট, Na3PO4। ওকে, এবং তার সাথে তৈরি করা হচ্ছে 3 অণু পানি। এখন দেখো তো এই যে এইচসিএল, সে কত মোল পানির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে? সে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে। সালফিউরিক অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে, ফসফরিক অ্যাসিড 3 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে। এই জন্য আমি যদি কয়েকটা অ্যাসিড বলি, ধরো তোমাকে আমি এখানে কয়েকটা অ্যাসিড নিচ্ছি এবং তার ক্ষারকত্ব বের করব। সো অ্যাসিড ক্ষারকত্ব, যেমন এইচসিএল যদি বলি, এইচসিএলের ক্ষারকত্ব কত? 1। সালফিউরিক অ্যাসিড যদি বলি, সালফিউরিক অ্যাসিডের ক্ষারকত্ব 2। যদি আমি ফসফরিক অ্যাসিড বলি, ফসফরিক অ্যাসিডের ক্ষারকত্ব কিন্তু 3। ওকে, তাহলে বলো তো অ্যাসিডের ক্ষারকত্ব, আমি তো এখনো ডেফিনেশন বলি নাই, ডেফিনেশনটা কি হওয়া উচিত? কোন একটা অ্যাসিড যত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তাকে সেই অ্যাসিডের ক্ষারকত্ব বলা হয়। তাহলে কথা হচ্ছে অ্যাসিড যত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করে, প্রশমিত করে বা বিক্রিয়া করে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি অ্যাসিডের ক্ষারকত্ব। ওকে, তো দেখো এই যে সকল অ্যাসিডের ক্ষারকত্ব 1, ওদেরকে আরেকটা নাম আছে, এটাকে বলা হয় মনোপ্রোটিক অ্যাসিড। যে সকল অ্যাসিডের ক্ষারকত্ব 2, ওদেরকে বলা হয় ডাইপ্রোটিক অ্যাসিড, এগুলোকে বলা হয় ট্রাইপ্রোটিক অ্যাসিড। সো আমি একটু এখানে তোমাদেরকে একটা লিস্ট লিখে দেই, যে এইচসিএল, এইচসিএল এর ক্ষারকত্ব কত? এইচসিএল এর ক্ষারকত্ব হচ্ছে 1, ক্ষারকত্ব 1, ক্ষারকত্ব 1, মানে এটাকে ইংলিশে বলা হয় মনোপ্রোটিক অ্যাসিড, মানে সে একটা করে হাইড্রোজেন দেয়। এবং এটাকে আবার আমরা তুল্য সংখ্যা বলি, মানে এই অ্যাসিডের তুল্য সংখ্যা 1। যে সকল অ্যাসিড একটা প্রোটন দেয় বা 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করে, সে সকল অ্যাসিডের তুল্য সংখ্যা 1। যদি সালফিউরিক অ্যাসিডকে আমি এক্সাম্পল হিসেবে নেই, সালফিউরিক অ্যাসিডের ক্ষারকত্ব কত? 2, এবং এটাকে আমরা কি প্রোটিক বলি? এটাকে আমরা ডাইপ্রোটিক অ্যাসিড বলি, ডাইপ্রোটিক অ্যাসিড। এবং এই সকল অ্যাসিডের তুল্য সংখ্যা কত? এই সকল অ্যাসিডের তুল্য সংখ্যা 2। আশা করি এটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয়নি, ইজি পিজি লেমন স্কুইজি এটুকু। ওকে, এখন যে সকল অ্যাসিডে যতগুলো হাইড্রোজেন আছে সে সকল অ্যাসিড তত প্রোটিক হয়, এই কথাটা কিন্তু পুরোপুরি সত্যি না।
কিছু অ্যাসিড আছে, যেমন ধরো এখানে একটা হাইড্রোজেন আছে মনোপ্রোটিক, দুইটা হাইড্রোজেন আছে ডাইপ্রোটিক, ফসফোরিক অ্যাসিডে তিনটা হাইড্রোজেন আছে ট্রাইপ্রোটিক অ্যাসিড, বাট এর কিছু এক্সেপশন আছে, সেই এক্সেপশনগুলো তোমাদেরকে আমি একটু দেখাই। সো ব্যতিক্রম, মানে দেখে মনে হয় একরকম কিন্তু অন্যরকম জিনিস। যেমন ধরো তুমি যদি ফসফরিক অ্যাসিড বলো, H3PO4, ফসফরিক অ্যাসিডের জন্য ই এর মান 3, এটা কিন্তু আমাদের চিন্তার সাথে মিলে গেছে, কারণ তিনটা হাইড্রোজেন আছে, তিনও ওটা ট্রাইপ্রোটিক অ্যাসিড হবে, এটা ফসফরিক অ্যাসিড। আমি যদি ফসফরাস অ্যাসিড নেই, H3PO3, এটার তুল্য সংখ্যা কিন্তু 2 হয়। এখন ভাই কেন এটা 2 হয়? এটা তো 2 হওয়ার কথা না, এটা 3 হওয়ার কথা, কারণ তিনটা হাইড্রোজেন আছে, আমরা দেখব কেন ওটা 2 হয়। তুমি যদি ফসফোনিক অ্যাসিড নাও, H3PO3, PO2 অ্যাকচুয়ালি, এর তুল্য সংখ্যা হচ্ছে 1। ভাই কেন এমন হইলো, চলো সেগুলো একটু ব্যাখ্যা করি। এটা ব্যাখ্যা করতে গেলে আগে তোমাকে এটা ব্যাখ্যা করতে হবে, একটা অ্যাসিড কিভাবে প্রোটন ছাড়ে। এই ফসফরাস, এখানে অক্সিজেন, এখানে ও এর সাথে এইচ, এখানে ও এর সাথে এইচ, এখানে ও এর সাথে এইচ, এই হচ্ছে ফসফরিক অ্যাসিডের গঠন। কোনো জায়গায় বইতে তীর চিহ্ন দেখবে, তীর চিহ্ন এটা একই কথা। দেখো তো, এই ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা জানি অক্সিজেনের নেগেটিভিটি 2.2 না, অ্যাকচুয়ালি 3.5, আর হাইড্রোজেনের নেগেটিভিটি 2.1, 2.5 অ্যাকচুয়ালি। তো অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যের বন্ধনটা কিন্তু পোলার, সো অক্সিজেনটাকে ইলেকট্রনটাকে টেনে ধরে তখন হাইড্রোজেন বের হয়ে যায়। সো এই হাইড্রোজেনটাও বের হইতে পারে, এই হাইড্রোজেনটাও বের হইতে পারে, এই হাইড্রোজেনটাও বের হইতে পারে, এই জন্য সে তিনটা হাইড্রোজেন দান করতে পারে। যদি তিনটা হাইড্রোজেন দান করে, সে কি কি আয়ন তৈরি করে তোমাদেরকে এখানে একটু দেখাই। সে তৈরি করে এইটা PO4 3- আর তিনটা H+, এটা সে তৈরি করে। এটার গঠন দেখলে তোমাদের কাছে ব্যাপারটা আরও অনেক ক্লিয়ার হবে। এই ফসফরাস, এখানে অক্সিজেন, এখানে OH, এখানে OH, এখানে আবার শুধুমাত্র হাইড্রোজেন। ডিফারেন্সটা খেয়াল করছো? এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে, অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে কিন্তু পোলারিটি আছে, কারণ অক্সিজেন বেশি নেগেটিভ। এই পোলারিটির জন্য অক্সিজেন নিজের ইলেকট্রনকে টেনে ধরে হাইড্রোজেন প্রোটন হিসেবে বের হয়ে যায়, ইলেকট্রন দিয়ে বের হয়ে যায়। তো এই হাইড্রোজেনটা বের হয়, এই হাইড্রোজেনটা বের হয়, বাট এই হাইড্রোজেনটা বের হয় না। কেন বের হয় না? ফসফরাস এবং হাইড্রোজেনের নেগেটিভিটি অলমোস্ট কাছাকাছি, কাছাকাছি হলে বন্ধনে পোলারিটি হয় না, বন্ধন পোলার না হইলে কিন্তু হাইড্রোজেন বের হবে না। সো সে আসলে জলীয় দ্রবণে কি তৈরি করে? সে তৈরি করে এইটা HPO3 2- প্লাস হচ্ছে 2H+, সে এটা তৈরি করে, মানে একটা হাইড্রোজেন ওর সাথে থেকে যায়। যদি আমি এইটা দেখাই, এখানে ফসফরাস, এখানে অক্সিজেন, এখানে এইচ, এখানে এইচ, এখানে আবার OH। দেখো এখানে এই হাইড্রোজেনটা বের হয়, বাট এটা বের হইতে পারে না, এটা বের হইতে পারে না, ওই আগে লজিকই, ইলেকট্রন নেগেটিভিটি ডিফারেন্স অনেক কম, তার মানে এখানে তৈরি করে এইটা H2PO2, এখানে মাইনাস, প্লাস হচ্ছে H+। এগুলোকে সিউডোপ্রোটিক অ্যাসিড বলা হয়, এই যে এই দুইটা। সিউডোপ্রোটিক কেন বলে? দেখে মনে হয় একরকম কিন্তু বাস্তবে অন্যরকম। PS সিউডো, EUDO, সিউডোপ্রোটিক অ্যাসিড, সিউডোপ্রোটিক অ্যাসিড। তাহলে এতক্ষণ ধরে আমরা কি দেখলাম? এতক্ষণ ধরে দেখলাম আমরা অ্যাসিডের ক্ষারকত্ব। তুমি অ্যাসিডের ক্ষারকত্ব যদি তুমি বুঝো, তাহলে ক্ষারের অম্লত্ব তুমি বুঝবা। ক্ষারের অম্লত্ব যখন আমরা বের করব, তখন স্ট্যান্ডার্ড অ্যাসিডকে ধরি HCl। চলো দেখি ক্ষারের অম্লত্ব, এটা তোমাদেরকে বোঝানো আমার জন্য খুবই সহজ হবে। ফর এক্সাম্পল, তোমার কাছে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তুমি HCl এর বিক্রিয়া করছো, তো এখানে কি তৈরি করে? এখানে তৈরি করে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং পানি। তাহলে আমি বলতে পারি যে এর তুল্য সংখ্যা কত? 1, মানে এই ক্ষারের অম্লত্ব হচ্ছে 1, মানে যত মোল HCl এর সাথে বিক্রিয়া করে। তুমি যদি এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নাও, দেখো এখানে 2 মোল HCl লাগে, এখানে তৈরি করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং এখানে 2 অণু পানি। তাহলে আমি বলতে পারি যে এই ক্যালসিয়াম এর বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত? 2। এটাকে একটু মাঝখানে নিয়ে যাই, শুধু শুধু কোনায় কেন লিখব? পরেরটা আসে, তুমি যদি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নাও এবং এর সাথে তুমি যদি 3 মোল HCl বিক্রিয়া করবে, এখানে তৈরি করা হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এবং এখানে 3 অণু পানি। তাহলে আমি বলতে পারি এর তুল্য সংখ্যা কত? এর তুল্য সংখ্যা হচ্ছে 3। সো এটা ডেফিনেশন আমি লিখে দিচ্ছি না, বললে এরকম আসে যে একটা ক্ষার যত মোল HCl এর সাথে বিক্রিয়া করে তাকে ক্ষারের অম্লত্ব বলা হয়। আছে লিখেই দিই যে ক্ষার বা ক্ষারক, হোয়াটএভার, ক্ষার যত মোল
HCl কে প্রশমিত করে, প্রশমিত করে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ক্ষারের অম্লত্ব। ক্ষারের ক্ষেত্রে ওরকম এক্সেপশন খুব একটা দেখা যায় না, অ্যাসিডের ক্ষেত্রে যে এক্সেপশনটা পরীক্ষায় খুব বেশি এসে আমি দেখাই দিলাম, ক্ষারের ক্ষেত্রে অ্যাজ ইট ইজ যতগুলো ওয়েস থাকে অতগুলো আসলে তার অম্লত্ব হয় বা তুল্য সংখ্যা হয়। সো আশা করি সবাই এই ক্ষারের অম্লত্ব, অম্লের ক্ষারকত্ব এটুকু সবার ক্লিয়ার হয়েছে। নেক্সট টপিকে আমরা দেখবো অ্যাসিড ক্ষারের তীব্রতা, মানে কোন অ্যাসিডটা তীব্র, কোন ক্ষারটা তীব্র। আসলে ক্ষারের তীব্রতা খুব একটা লাগে না, আমাদের অ্যাসিডের তীব্রতাটা বেশি লাগে। সো ভালো থেকো সবাই, নেক্সট সেশনে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ সবাইকে।